হঠাৎ শান্তির বৃষ্টি। বৃষ্টি আল্লাহর নিয়ামত, আর মালয়েশিয়ায় প্রতিদিন বৃষ্টি হয় কোথাও না কোথাও। মালয়েশিয়া রাষ্ট্রটা অনেক বড়, সারাদিন প্রচণ্ড গরম, সন্ধ্যার আগে বৃষ্টি, বৃষ্টি আল্লাহর নিয়ামত। আর এই বৃষ্টি যখন হয় তখন মনে হয় যে খিচুড়ি খাই, বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন খিচুড়ি খেতে মনে চায়। কিন্তু দুঃখের বিষয়, আমি যে ফ্যাক্টরিতে থাকি আমি তো একা একা থাকি, এই জন্য মনে অনেক কিছু চাই কিন্তু আসলে করতে পারি না। দেখা যাচ্ছে নিজের কাজকাম আছে, তারপরে একা একা আসলে ভালো লাগে। আর দু একজন যদি থাকতো তাহলে খিচুড়ি রান্না, ও বৃষ্টির সময় খিচুড়ি খেতে না, হেভি মজা। কিন্তু কীভাবে খাবো বলেন, খাওয়ার কোনো লাইন নেই, একা একা তো কোনো কিছুই ভালো লাগে। প্রতিদিন বৃষ্টি হলেও সমস্যা নেই, কাদার ঝামেলাটা যেহেতু কাদার কোনো সিন নেই, সব জায়গায় আপনার সিমেন্ট পাথর দিয়ে করে দেওয়া, তো এই জন্য কাদার সমস্যাটা নেই, যেটা বাংলাদেশে হয় আর কি। বাংলাদেশে বৃষ্টি হলে যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের খুব সমস্যা হয় চলাচলে, রাস্তাঘাটে কাদা হয়, যে সমস্ত রাস্তাঘাট এখনও পাকা হয়নি সে সমস্ত রাস্তাঘাটে চলাচল করতে গেলে সমস্যা হয়, সেটা আসলে মালয়েশিয়ায় নেই। মালয়েশিয়ায় তো আমরা আসলে গ্রামের ভিতরে থাকি না, তো গ্রাম অঞ্চলে থাকি না, বা কিন্তু শহরের ভিতরে, ওই সমস্যাটা আর নেই। আর মালয়েশিয়ায় গ্রাম অঞ্চলের ভিতরেও প্রায় সবাই সব জায়গায় পাকা, আর মালয়েশিয়ার মাটি তো আছে লাল মাটি,